নমস্কার বন্ধুরা, এই গরমের মধ্যে খুবই স্বাস্থ্যকর একটা সিম্পল রেসিপি দেখাবো, আপনারা ট্রাই করবেন বাড়িতে। তো আজকে রান্না করবো হলো নিরামিষ তরকারি আর কই মাছ, শিং মাছ, মাগুর মাছ দিয়ে শশা আলু দিয়ে পাতলা ঝোল। তো আমি নিরামিষ তরকারিটার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল, তেলটা অল্প গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচফোড়ন সম্বারের জন্য, শুকনো লঙ্কা আরও পাঁচফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা অল্প লাল হয়ে গেলে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে পাঁচফোড়নটা পোড়া পোড়া করে পাঁচফোড়ের সেন্টটা বেরোলে দিয়ে দেবো সবজি, কেটে রাখা নিরামিষ সবজিগুলো দিয়ে দিলাম সম্বারের জন্য। সম্বারের জন্য দিয়ে ভালো করে নামিয়ে নেবো তেল সবজিগুলো তেলের সাথে, তারপরে যে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো নুন, একটু দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা দিলে দিতে পারেন, আপনারা না চাইলেও দিতে পারেন, তার থেকে কিছু। এবার চিনি লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো সবজিটা, চিনি লবণটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো সবজিটাকে, ঢাকা দিয়ে আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার সবজিটাকে ভালোভাবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়োর সাথে আমি মিশিয়ে নেবো। আমার নিরামিষ তরকারি রেডি, আমি এবার গামলাতে নামিয়ে নেবো তরকারিটা। তারপরে হলো শশা আলু দিয়ে কই মাছ, মাগুর মাছ দিয়ে আমি রান্না বসাবো। যে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটাকে, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে একটা করে মাছ আমি তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে ভেড়ে ছেড়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো, একটা প্লেটে একটু মুখ তুলে নেব। তোলার পরে এবার করা তো আর এই মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিয়ে দেবো করোনার জন্য গোটা জিরে, এবার দিয়ে দেবো কেটে রাখা শসা আলু দিয়ে ভেজে ভালো করে জিরা সাথে শসা আলু সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে এবার দিয়ে দেবো অল্প একটু নুন, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো শসা আলুটা, দিয়ে দেবো অল্প একটু হলুদগুঁড়ো, আর হলুদগুঁড়ো দিয়ে ভালোভাবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো, পাতা দিয়ে ভালো বাটা দিয়ে কষিয়ে নেবো শসা আলুটার সাথে, যাতে শসা আলুর সাথে মশলা আর লবণ ভালোভাবে ঢুকে মশলাটা কষানো হয়ে গেছে। জল, জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা বড় খাওয়ার জন্য। আমার ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ, মাছগুলো দিয়ে আরও পাঁচ দশ মিনিট ঝোলটার সাথে ফুটিয়ে নেব। মাছটার সাথে ঝোল মিশিয়ে গেলে এবার তরকারি আমি নামিয়ে রেখেছি বাটির সাথে, বাটির মতো।